দুই ভুবনের দুই সুপারস্টার, ট্র্যাক ভিন্ন আবার দেশ ভিন্ন, তারপরও একজন আরেকজনকে চেনেন খুব ভালো করেই। শুধু তাই নয়, সবশেষ কে কোথায় কি করেছেন তাও জানা আছে উভয়ের। বলা হচ্ছে ঢালিউড তারকা শাকিব খান আর পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিকের কথা। বিপিএলের চলতি মৌসুমে শোয়েব মালিক খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। ফ্র্যাঞ্চাইজটিতে যোগ দিতে দুবাই হয়ে ধরেছিলেন ঢাকার বিমান। একই ফ্লাইটে আসছিলেন বাংলার কিং খান শাকিব। সেখানেই দেখা হয় দুই তারকার। এরপর কথা বলেন তারা একে অন্যের সঙ্গে। এক বিমানে চেপে তারা ঢাকা এলেও ফ্লাইটে কারো সঙ্গেই দেখা হয়নি। তবে হজরত শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করার সময় কথা হয় তাদের। এরপর মেতে উঠেন হাস্যরস আড্ডায় এবং শাকিব খানকে উদ্দেশ্য করে প্রথম অ্যাপ্রোচটাই করেন শোয়েব মালিক। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। শাকিব মালিকের দেখা হলে তাদের মাঝে মধ্যস্থতা করতে এগিয়ে আসেন রংপুর ফ্র্যাঞ্চাইজের এক কর্মকর্তা। তবে সবাইকে অবাক করে শোয়েব বলে ওঠেন, আমি শাকিবকে চিনি, পরিচয় করিয়ে দিতে হবে না। এটা শুনে বেশ অবাক হয়ে যান ঢালিউড তারকা। শুধু তাই নয়, কদিন আগে শাকিব যে ইউএস ছিলেন সে তথ্যও জানা পাক অলরাউন্ডারের। রংপুর রাইডার্সের হয়ে গেল 3 ম্যাচ, ভালো না করলেও ছন্দে আছেন শোয়েব। দলকে প্লে অফে উঠাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এই ফ্র্যাঞ্চাইজেই টি-টোয়েন্টিতে 500 ম্যাচের মাইল ফলক স্পর্শ করেছেন মালিক। এস এম ইকবাল, সময় সংবাদ।